উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক ছাত্র নেতা, বর্তমান কৃষক নেতা, অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা জামান দুদু রয়েছেন, ছাত্র আন্দোলনের আরেকজন কিংবদন্তী পুরুষ এবং যিনি দীর্ঘকাল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, মাননীয় সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ এবং উত্তরের বিভিন্ন থানা ওয়ার্ডের সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় একেবারেই নেই এবং সেই জন্যেই একটি কথা আমার বলার আছে, এই ধরনের সভাগুলো এত অল্প সময়ে না করে সারাদিন ধরে এই ধরনের প্রতিনিধি সভা বা কর্মী সভা হওয়া উচিত বলে আমার। তাহলে এই সভাগুলোতে রাজনীতি সম্পর্কে আলোচনা করা যায়, সংগঠনের সমস্যাগুলো নিয়েও কথা বলা যায়, কিন্তু দায় সারা সভা করার মধ্যে দিয়ে কিন্তু খুব বড় কিছু পাওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না। তা আমি অনুরোধ করব, এই ধরনের সভা যখন করা হবে তখন যেন সারাদিন ধরে আমরা সকল শ্রেণীর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে পারি, অথবা তারা তাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে পারেন। সেইভাবে পরবর্তী আয়োজনগুলো করলে সংগঠন অনেক বেশি লাভবান হবে। বক্তব্য একেবারেই সংক্ষিপ্ত করব, কারণ এখনই আমাদের একজন সহকর্মী, আপনারা জানেন যে গত রাত্রে তাকে হত্যা করা হয়েছে, আমাদের যশোর জেলার চিকরগাছা থানার সভাপতি তাকে কালকে রাতে তুলে নিয়ে গিয়ে কালকে তাকে হত্যা করেছে, তার লাশ পাওয়া গেছে গাজীপুরে, তার লাশ এখনই আসবে এখানে জানা যাবে। তারপরে আমাদের আবার বিজয় দিবসের আলোচনা সভা রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। তো এই কারণে আজকে আলোচনার সুযোগ নেই, শুধু এইটুকু বলতে চাই যে দেশ এবং জাতি আজকে বড় সংকটে পড়েছে, সবচেয়ে বড় সংকট। আমরা জানি না ভবিষ্যতে কি হতে যাচ্ছে, কারণ যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে এরা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কাজে তারা পুরোপুরিভাবে এক নায়কত্বের স্বৈরাচার করে। যারই ফলশ্রুতি আমরা দেখছি যে তারা এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে, একদিকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং আমাদের দলের শীর্ষ নেতা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান বিজেপি নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে, আমার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অসংখ্য মামলা, নতুন করে আরেকটা শুরু করেছে, 26,000 নেতা কর্মীর বিরুদ্ধে তারা নতুন করে মামলা দিতে যাচ্ছে। এই মামলা একদিকে, অন্যদিকে হত্যা, খুন, সন্ত্রাস, এই করে তারা গোটা যে বিরোধী দলের রাজনীতি তাকে তারা নির্মূল করে দিতে চায়, উত্তর করেছিল 72-75 সাল। সুতরাং এই দলটি চরিত্রই হচ্ছে সন্ত্রাসী চরিত্র, এর চরিত্রই হচ্ছে অগণতান্ত্রিক চরিত্র, এর চরিত্রই হচ্ছে ফ্যাসিবাদের চরিত্র। তো এর সঙ্গে মোকাবেলা কিন্তু শুধু ওই উত্তর দক্ষিণ স্লোগান দিয়ে হবে না, এর সঙ্গে মোকাবেলা কিন্তু শুধু এই একটু দায় সারা প্রতিনিধি সভা করে হবে না, এখানে অনেক বেশি কমিটমেন্ট দরকার হবে, অনেক বেশি মনের জোর দরকার হবে এবং অনেক বেশি ত্যাগ স্বীকার করবার মানসিকতা থাকতে হবে। যে কথা আমাদের যেমন দুদু সাহেব বলেছেন যে সংখ্যায় ছিলাম কম কিন্তু স্বৈরাচারের মতো শক্তিকে দূর করতে সক্ষম হয়েছিল এই ছাত্র দল, আর সেই ছাত্র দল আসতে হবে এবং সেই ছাত্র দলের সেই মানসিকতা নিয়ে, সেই জোর নিয়ে, সেই মনের মনোবল নিয়ে আজকে লড়াই করে সংগ্রাম করে আমরা যেন ফ্যাসিবাদকে সরাতে পারি, জনগণের অর্থনৈতিক মুক্তির পথকে আমরা বিকশিত করতে পারি, এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ছাত্র দল একটা গৌরব মণ্ডিত ঐতিহ্য রয়েছে, এই ছাত্র দল স্বৈরাচারকে দূর করেছে এই দেশ থেকে, 9 বছরের স্বৈরাচার, জগদ্দল পাথরের মতো বসেছিল তাকে ছাত্র দল সরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং আমরা
এটাই বিশ্বাস করি যে আবারও ছাত্রদল সেই মহিমায় ফিরে আসবে, সেই শক্তিতে ফিরে আসবে।